আর মন যদি দিতে হয় নবীকে দিও আহা পানহ যদি বাসতে হয় নবী বাবা বলেন আপনারা পারেন না গজল পারেন না সকলকে মহব্বতে বলি না মন যদি জাহান্নামের জুতা গোলাপ পরানো হবে তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জুতা গোলাপ কেমন তখন আমার নবী বললেন ও সাহাবী এই জুতা গোলাপে দুই লতে দুইটা লত থাকবে আগুনের তৈরি কেমন আগুন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই আগুন গুলা কেমন আমার নবী বললেন ওই আগুনগুলো হলো কালো তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জুতা পায়ে দিলে আমাদের ক্ষতি হবে না আমার নবী বললেন ও সাহাবী এই জুতাগুলো যখন তুমি পায়ে দিবা গো তখন তোমার মাথার মজা ধুলা বাতের পা মারের মতো টপ টপ করতে থাকব আর মহব্বতে সুবহানাল্লাহ আমার বাবাজি গভীর ভাবে মনোযোগ আমার আল্লাহ রাসূল বলতেছেন ও সাহাবী ওই জাহান্নামের আগুন সবচেয়ে ছোট শাস্তি হলো জাহান্নামের জুতা পরানো হবে কেননা কেননা তুমি দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাকের বন্দেগী করার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক আরো মহব্বতে বলুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আরাজরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে বান্দা বানাইলাম বন্দেগী করার জন্য গো আমি আল্লাহ তাআলা বান্দা বানাইলাম বন্দেগী করার জন্য 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ ওই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম বন্দেগী করার জন্য জিন এবং মানুষ আমি দুই ধরনের বান্দাকে আমার ইবাদত করার জন্য পাঠাইলাম বান্দারা যারা বন্দী করবা তাদের জন্য হলো জান্নাত আর যারা যারা বন্দী করবা না তাদের জন্য হলো জাহান্নাম বাবাজি ওই জাহান্নাম কেমন ওই জাহান্নাম কেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বলিত আমার নবী আপনার নবী একজন সাহাবী যার নাম হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বলিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী ও দয়াল নবী ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম কেমন আমার নবী বলতেছেন ও সাহাবী তাহলে ভালো করে শুনিয়ালার সাহাবী জাহান্নাম কি কেমন আমি নবী হলাম আনা খতামুন নবীন আল্লাহ নবিয়া বাদ আল্লাহু আকবার আর মহব্বত বলে ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলে ইয়া ওলিয়াল্লাহ আমার নবী বলেন ও সাহাবী আমি নবী হলাম আনা খতামুন নবীন আল্লাহ নবিয়া বাদ আমি নবী হলাম শেষ নবী আমি নবীর পরে আর কোন নবী তোমাদের মাঝে আসবে না সাহাবী এই জাহান্নাম কেমন শুনি আলো আমি নবী বলে দিয়ে যায় জাহান্নাম কেমন আল্লাহ তাআলা নবীকে জাহান্নাম দেখাইছেন ও দেখে না জান্নাত জাহান্নাম দেখাইছে না জোরে ওকে দেখে না আল্লাহ রসুলকে তো জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ যখন মেরাজ রাতে গেল নবীজি তখন জান্নাত জাহান্নাম দেখছিনিও ভাই জোরে বলেন শুধু তাই না মুসা নবীর সাথে কথা বলেছেন সমস্ত নবীদের আম্বিয়ের আম্বিয়া কেরাম তিনি সমস্ত ইমামের ইমাম ছিলেন আল্লাহ
বাবাজি গভীরভাবে মনোযোগ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলে ও সাহাবী কেন কেমন জাহান্নাম আল্লাহ তাআলা অর্ডার করলেন জিব্রাইল ও জিব্রাইল আমি নবী বলে দেই জাহান্নাম কেমন রে জিব্রাইল আমি দুইটি ঘর তৈরি করলাম কয়টি আরো জোরে বলেন আল্লাহ তাআলা দুইটি ঘর তৈরি করলেন একটি ঘর হলো জান্নাত আরেকটি ঘর হলো জাহান্নাম এই ঘরটি বাবা আবার বিভক্ত হয়েছে একটি ঘর হলো আটটি ঘর আরেকটি ঘর হলো সাতটি সুবহানাল্লাহ বলেন জাহান্নাম কয়টি জোরে বলেন জাহান্নাম কয়টি সাতটি আর জান্নাত আমার আল্লাহ তাআলা বলেন ও জিব্রাইল জান্নাত এবং জাহান্নাম দুইটি ঘর তৈরি করলাম রে জিব্রাইল বললেন ইয়া আল্লাহ ওই জান্নাত কেমন জাহান্নাম কেমন যদি আমাকে দেখাইতেন গো আল্লাহ তাহলে আমার কলিজাটা অনেক ভরপুর হয়ে যেত আর মহব্বত বলে সুবহানাল্লাহ তখন বললেন ও জিব্রাইল যাও যাও রে জিব্রাইল জাহান্নাম কেমন রে জিব্রাইল আমি একটি ঘর তৈরি করলাম ওই ঘরটি দেখে আস বললেন ইয়া আল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনি যদি অর্ডার দেন আপনি যদি আদেশ দেন আমি আল্লাহ তাআলা আপনার অর্ডারে আমি জিব্রাইল ও জাহান্নামের ঘরের মধ্যে যাব আল্লাহর অর্ডারে জিব্রাইল বললেন ঠিক আছে যাও তখন গেলেন যাওয়ার সাথে সাথে জিব্রাইল বললেন ইয়া আল্লাহ কেমন ঘরের মধ্যে পাঠালেন এমন ঘর আমি দুনিয়ার মধ্যে দেখি নাই তখন বলতে লাগলেন আল্লাহ এই ঘরের মধ্যে বুঝি আপনার বান্দা বান্দীদেরকে পাঠায় বলেন কি জিব্রাইল তোমার কাছে পছন্দ হয় না 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 কেন না দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দারা যদি জাহান্নাম দেখতো গো তাহলে আমার মনে হয় দুনিয়ার মানুষগুলা সকদিন সর্বক্ষণ সারাদিন ওই মসজিদের মধ্যে পড়ে থাকত বললা কি বললা জিব্রাইল ও জিব্রাইল কি বললা গো তখন আল্লাহ বললেন হ ঠিক রে জিব্রাইল তাহলে কি করতাম ও আল্লাহ আমি আর দেরি করব না তাড়াতাড়ি করে জাহান্নাম থেকে আমাকে বের করে আরেকটি ঘর যে তৈরি করলা গো ওই ঘরের মধ্যে তাড়াতাড়ি করে আমাকে প্রবেশ করাও তখন তাড়াতাড়ি করে জিব্রাইল ওই জাহান্নাম থেকে বের হয়ে আসা বলতে লাগলেন ইয়া জিব্রাইল যাও কোথায় যাইবা আমি আরেকটি ঘর করলাম রে জিব্রাইল যাও 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 ওই ঘরটির মধ্যে যাও সাথে সাথে জিব্রাইল যখন গেলেন ওই ঘরের মধ্যে যখন জান্নাতের মধ্যে গেলেন গো জিব্রাইল বলতে লাগলেন আল্লাহর কসম আপনার ইজ্জতের কসম আমার এই ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম আমার মনটা উপকার করতেছে আহাকারে করতেছে আল্লাহ আপনি যত কথা বলেন এই জান্নাত থেকে আমি জিব্রাইল আর বের হব না আল্লাহর কসম আল্লাহ আপনার ইজ্জতের কসম এই জাহান্নাম যদি কোন দুনিয়ার বান্দা বান্দিতে দেখত শুধু তাই না এই জান্নাত যদি কোন বান্দা বান্দি দেখত আল্লাহ এই জান্নাতের মধ্যে দেখে আর কোন বান্দা বান্দি যে একবার প্রবেশ করবে সে আর কোনদিন প্রবেশ করতে যিনি আর কোনদিন যিনি একবার ঢুকবে তিনি আর কোনদিন বের হতে চাইবে না আর মনে যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় নবী বাবা বলেন আপনার পারেন না গজল পারেন না সকল একটু মহব্বত বলি না মনে যদি দিতে হয় আহা ভালো যদি বাসতে হয় নবী
তিনি রে কষ্ট যত না যিনি সইতে পারে না যিনি রে কষ্ট যত না তিনি সইতে পারে না ওই নবীজির মহব্বতে দুরুদ পড়ি ও মন যদি আহা ভালো যদি মাশাআল্লাহ হায়রে মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাসতে হয় জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে হায়রে দুরুদ পড়া উম্মতের পার করিবে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে হায়রে দুরুদ পড়া উম্মতের পার করিবে ওই নবীজি দিদার চেয়ে ওই নবীজি দিদার চেয়ে ভালোবাসি ও মন যদি হায়রে ভালো যদি বাসতে হয় হায়রে মন যদি দিতে হয় নবীকে হায়রে ভালো যদি বাসতে হয় নবী তরানে ওয়ালা নবী কামিলি ওয়ালা নবী তরান নবী কামিলি ওয়ালা ওই নবীজির মহব্বতে দুরুদ পড়ি ও মন যদি কে দিও আহা ভালো যদি বাসতে হয় ওই নবীজির মন যদি দিতে হয় ওই নবীকে মন দিবারে বাবা।